বাবার অসুস্থতার খবরে কলকাতায় এসে ভবানীপুরে জমা জ্বরে বিতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা কলেজ ছাত্রের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা বছর 22-এর সৌরভ গুপ্ত ভবানীপুরে বাবার ভুজিয়ার দোকান রয়েছে। বাবা অসুস্থ থাকায় সেখানেই কাজ করতে এসেছিলেন সৌরভ। 2 দিন পর তার ছিঁড়ে যাওয়া ঠিক ছিল, তার আগে ঘটে গিয়েছে মর্মান্তিক পরিণতি। ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে একটি বিল্ডিং এর গায়ে গ্লোসাইন বোর্ডের খোলা তার রেলিং থেকে ফুটপাতের ওপর রাখা ভ্যানের ওপর পড়েছিল, তাতেই সৌরভ হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যুবকের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা বিল্ডিং এর কেয়ারটেকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তার অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর 15-20 মিনিট বেঁচে ছিলেন, কেয়ারটেকারকে বারবার বলা সত্ত্বেও সময় মতো মেন সুইচ অফ করা যায়নি বলে অভিযোগ। যদিও কেয়ারটেকারের দাবি, তিনি সময় মতোই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। বহুদূরের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না বলে অভিযোগ আবাসিক ও স্থানীয় বাসিন্দাদের।